তামিম রিফাত, তামিম হোসেন রিফাত তো এবার 11 গোল করলো না? জি সর্বোচ্চ গোলদাতা হয়েছে যৌথভাবে, একক ভাবে না, এই জন্য কি আফসোস আছে একটু? হ্যাঁ আছে, মোটেও না। কেন জিনিসটা এখন ভাগ্যে যেটা ছিল সেটা হয়েছে, করার কিছু নাই। আমার 9 গোল আসলো, 11 গোল আসলো, আজকে 2 গোল দিয়ে, আবির 2 গোল দিয়ে আমার সমান সমান হয়েছে। এখন তো যা হয়েছে তাই মিলা জিলা নিতে হবে। আফসোস তো লাগবে স্যার, আমাদের টিম যদি ভালো পজিশন না উঠতে পারে, ভালো পজিশন থাকলে একটু নিয়ে ভালো হতো। এখন আমাদের টিম 11 মিনিট আমাদের এলাকার, মানে আমাদের যে বেস্টটা ছিল মুসলিমের, পুরো সব নারায়ণগঞ্জের প্লেয়ার। তোমাদের আগে যারা প্লেয়ার ছিল বন্দরে কারা কে আছে বলো তো? মিঠুন চৌধুরী, তারপর মনিমুন্না, তারপরে গাউস, আরও অনেক অনেক বিদ্যুৎ স্যার, তারপর আরও অনেক অনেক প্লেয়ার আছে যা আমাদের নারায়ণগঞ্জে, সবাই জান নারায়ণগঞ্জ আগে বিখ্যাত ছিল ফুটবলে। নেক্সট লক্ষ্য একটা, মানে নিউজ হয়েছে ওয়ারি খেলা বিসিএল থেকে আমার ঢাকা হয়েছে। হ্যাঁ মানে রহমতগঞ্জ আমার এক ছোট ভাই আছে আর আমি, আমার পড়াশোনা করছি ক্লাস সিক্সে, আমি ইন্টার সেকেন্ড ইয়ার, আব্বু এই প্রতিষ্ঠানে কাজ করে, নৌবাহিনী প্রতিষ্ঠানে। ফুটবল আসা একমাত্র আবদান প্লেয়ারই না, ওর কারণ আমরা যখন, আমি যখন খালি পায়ে খেলি তখন ওরা জি গেলাম তুই কই প্র্যাকটিস করস, ওরা বললো আমি যেন প্র্যাকটিস করি, কোচেতে নিয়ে গেল আমারে, ওই মানে ফার্স্টে ওর থেকে আমি দোলন স্যার থেকে আমি আসলাম ওর দ্বারা। নাদিম, মোহাম্মদ নাদিম, অনেক খেলা তৈরি করছে। জি স্যার। তারপরে তোমার এই যে মাহবুব, জি স্যার, তারপরে নন্দু, আরো তো আছে, আরো অনেক অনেক প্লেয়ার আমার। তারপর আমি প্রায় 1.5 বছর হবে প্র্যাকটিস করতেছি, আমার ফুটবল ক্যারিয়ার 1.5 বছর হবে। আমার দুলন স্যার উনি অনেক ভালো কোচ, উনি সম্পর্কে না বললেই নাই। ফার্স্ট আমি যখন এই লিগের 2023 সাল প্রথম শুরুর দিক দিয়ে আমার একটা অপারেশন হয়েছে, তখন আমি খেলাধুলো ছাইড়া দিই। থার্ড ডিভিশন শুরু হওয়ার আগে আমরা বলছি, উনি বলছে তোর খেলার দরকার নাই, তুই কাট করে বয়ে থাক। তারপরে স্যার ধরুন স্যার আমার অনেক, মানে আমি আইতে চাই না, আমার মা বাবাকে ফোন দিল অনেক, মানে ফোন দিয়ে বলতেছে ভালো ইয়ে আছে, অপারেশন কী হয়েছে সব কিছু যাই, এবার উনি সাহস দেও নে, আমি আবার আসি ফুটবলে। হ্যাঁ হ্যাঁ, তো উনি ছাইড়ে দিয়েছি ফুটবল, উনি আমার মানে বাপমারে বলছো, মানে আমার অনেক বলতো তুই বয়ে থাক, মানে সাহস দিছে আরও, এটা কিছু না ব্যাপার না। তারপর আমি আবার ফুটবলে থার্ড ডিভিশনে শুরু করলাম, তখন ইঞ্জুরি থেকে 4-5 মাস ইঞ্জুরি ছিলাম অপারেশনের জন্য, তারপর আই প্র্যাকটিস আসছিল না, তারপর আসি আমি আবার থার্ড ডিভিশনে কাম ব্যাক করলাম, ভালো পারফরমেন্স করে টপ স্কোর। খেলার লাইফে একটা, মানে আমাদের আমি যেখানে থাকি ওইখান থেকে তো প্র্যাকটিস করতে নারায়ণগঞ্জ যাইতে তো আমরা থাকি ওই পার, আর নারায়ণগঞ্জ ফুটবল একাডেমি যাইতে তো আমাদের অনেক, তো মাঝে মধ্যে যাইতাম, মানে ফুটবলে মানে এত মন বইতো না, মানে তো ধরুন স্যার উনি বলতো তোর তুই আয় সব ভাড়া আমি দিব, টাকা ভাড়ার কারণে আসতে পারতাম না, তো ধরুন স্যার এই 50 টাকা প্রতিদিন লাগতো, 50-60 টাকা নৌকা পারে আবার উনতেনে রিস্কা দিয়া, তো এই ধরুন স্যার উনি আমার বলতো তোর খেলাধুলা মানে ছেড়ে দিতাম এই কারণে, তো ধরুন স্যার বলতো তোর বাড়া আমি সব দিমু, তুই ফুটবলে প্র্যাকটিস কর, ফুটবলে আয়,
তারপর তার কারণে এই ফুটবল আসছে আমার যত মানে এই অবদান সব ধরুন স্যার স্ট্রাইকার বলছেন হ্যাঁ দেশের প্রিয় খেলা দেশের বলে রাকিব হোসেন বিদেশে আছে নেইমার প্র্যাকটিসের জন্য ই রাখবে কিন্তু খাওয়া দাওয়ার ওটা মা বাবা সাপোর্ট দিয়েছে আমার ফ্যামিলি থেকে অনেক সাপোর্ট দেয় যখন আমি ফুটবলটা ছেড়ে দেয় তখন আমার ফ্যামিলি প্রচুর সাপোর্টের কারণে আমি আজ এ বছর দায়িত্ব পাচ্ছি নেক্সট ন্যাশনাল লাল সবুজ যাচ্ছে আমার স্বপ্ন দেশকে ভালো পজিশনে নিয়ে যাবো ইনশাল্লাহ সবাই দোয়া করবে।